সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আব্দুর রশিদ সরকার এবং মমতাজ বেগম আপনাদেরকে যে ক্যাসেটখানা বা যে পালাটা উপহার দিচ্ছি সেটা হলো হাসর কিয়ামতের পালা। এটা প্রযোজনা করছেন সুরছন্দ ইলেকট্রনিক্স। প্রত্যেকের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার পালা শুরু করছি। সবাইকে আসসালামু আলাইকুম। নায়র হতে তোমায় নিতে ওরে নাও পাঠাইয়া দিল, ওরে ওই নাও ঘাটে দেবিরিল, ওলো নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো। নায়র হতে তোমায় নিতে নাও পাঠাইয়া দিল, আরে ওই নাও ঘাটেতে ফিরিল, বলো নায়রি তুমি তাড়াতাড়ি আপন বাড়ি চলো। ধরে
যাব আর মমতাজ বেগমকে হাসরের পক্ষে রাখা হয়েছে। আমার সর্বপ্রথম প্রশ্ন, আমি আশা করেছি বাংলাদেশে যতগুলো ক্যাসেট হয়েছে হাসর কিয়ামত রূপের পালা হয়েছে তার সহিত একটু ভিন্ন ধরনের এই পালাটা উপহার দিতে চাই। সেহেতু এই গানগুলো কেবল আমি মহৎ ব্যক্তিবর্গর জন্যই উপহার দিচ্ছি। আমাদের ক্যাসেটের মধ্যে অনেক গালাগালি, অনেক বকাবকি, অনেক ঝাড়িকারি হয়, আমি সে পর্যায়ে কথাটা না নিয়ে আমি মমতাজকে তত্ত্বপূর্ণ কিছু কথা জিজ্ঞেস করতে চাই। আশা করি সুন্দরভাবে তার জবাব দিতে উনি সক্ষম হবেন। আমার সর্বপ্রথম কথা হলো, হাসকাল হাসরের দিন এই মানুষের ছয়টি অবস্থা থাকবে। এই কাল হাসরের দিন যে ছয়টি অবস্থা মানুষের থাকবে, সেই ছয়টা অবস্থা কি? এবং আমরা এটা তো শরীয়তের ক্ষেত্রে, মানবতার ক্ষেত্রেও এই জগতের মধ্যে একটা হাসর আছে, বর্তমান জাগতিক জগতের একটা হাসর আছে। এই হাসরের ছয়টা অবস্থা এবং কাল হাসরের ছয়টা অবস্থা, এই ছয়টি অবস্থার সঙ্গে শেষ দিনের ছয়টি অবস্থার একটা মিল করে, তত্ত্বপূর্ণ করে আমার কথাটার জবাব আমি তোমার কাছে চাই। নাই ওর হতে তোমায় নিতে না পাঠাইয়া দিল, আরে ওই নাও সবাইকে আসসালামু আলাইকুম। ওরে মাফ কর উম্মতের গুনাহ, মাফ কর উম্মতের গুনাহ, বলবে নবী হাত তুলে হাসরের দিন, কাঁদবে নবী উম্মতি বলে। ওরে মাফ করো উম্মতের গুনাহ, মাফ করো উম্মতের গুনাহ।
মাঠে এই মানুষের ছয়টা অবস্থা হবে, সেই ছয়টা অবস্থা কি এবং বর্তমান যে আমরা আছি আমাদের মধ্যে সেই ছয়টা অবস্থা আছে বা হয়, ওই হাসরের ছয়টা আমাদের বর্তমানে সেই ছয়টা দিয়া একটা তত্ত্ব সুন্দরভাবে বানায় আজকে এবং সুন্দরভাবে আজকে এই স্টেজে বলতে হবে, এই তার প্রশ্ন। তবে আমি অনেক কিছু না পারলেও আপনাদের যদি মন মতো নাও হয় তবে আমার যতটুকু জানা আছে সেই জানা মতো আমি কিছু বলবো, অবশ্যই যদি ভুল হয় আপনারা ক্ষমার চোখে দেখবেন। যেমন হাসরের একটা অবস্থা থাকবে জমা, অর্থাৎ পৃথিবীর সম্পূর্ণ লোক সেখানে গিয়ে জমা হবে, সেখানে চলে যাবে জমা, অর্থাৎ এই যে এক এক জায়গার এক এক লোক, এই সব লোক এক জায়গায় সেদিন জমাট হবে, এটা হলো জমাট। প্রথম একটা জমা, তারপর জমাট, এরপর হলো ঊর্ধ্বমুখী, অর্থাৎ সব লোক ঊর্ধ্বমুখী থাকবে। আর একটা হলো গেজায় উঠবে, সব লোক ঘাসের মতো গেজায় গেজায় সেদিন উঠবে। আর একটা হলো উলঙ্গ, এই সমস্ত লোক উলঙ্গ থাকবে। ছয় নাম্বার হলো কেউ কাউকে চিনবে না, সেদিন মা বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে তার মা বাবা কেউকে কেউ চিনবে না। এই হলো ছয়টা অবস্থা, আর পৃথিবীরও সেই ছয়টা অবস্থা। যেমন জমা, আমার বাবা আমার মায়ের কাছে জমা রেখেছে, এই মাতৃগর্ভে গিয়ে আমি হাড় মাংস রক্ত অনেক কিছু দিয়ে সেখানে একটা জমাট হয়েছি। তারপর আমি যখন জন্মগ্রহণ করেছি তখন আমি ছিলাম উলঙ্গ, ওই হাসরের এই নমুনাটা এখানেও আছে, আমি উলঙ্গ ছিলাম। যেদিন আমি জন্মগ্রহণ করেছি সেদিন আমাকেও কেউ চিনে নেয় যে আমি বড় হয়ে কি হব, চোর হব, ডাকাত হব, না সাধু হব, না কি হব, কেউ আমাকে কেউ চিনে নাই। আর আমিও আমার বাবা মাকে আমি চিনছিলাম না সেদিন, তাই কেউ কাউকে চিনে নাই। ঊর্ধ্বমুখী, এখনো মানুষ ঊর্ধ্বমুখী, আর হাসরের দিনও মানুষ ঊর্ধ্বমুখী থাকবে। এই হইল ছয়টা, এই বাহ্যিক জগৎ আর সেই হাসরের দিন এর সাথে কিছু মিল আছে। এই হলো তার প্রশ্নের জবাব। এখন আমি প্রশ্ন করবো আমার গানের মধ্যে, ও ভাই রে ভাই, এখন কি আমতের বলো বিবার, পশ্চিম দিকে সূর্যোদয় উদয় হইবে যখন, এখন কি আমতের বলো বিবার, মাফ করো উম্মতের গুনাহ।
আমার শরণ রেখো আরো বেশি বাজবে দেখো মরণ কথা শরণ রেখো আরো বেশি বাজবে দেখো তাকে বলে ভক্তি রেখো খোদা বলে বিশ্বাস দেখো তোমার কাছ গম ঘেরবে না খোদা বলে বিশ্বাস দেখো তোমার কাছ গম ঘেরবে না মরণ কারো কথা শুনবে না সূর্যের নাম থাকবে বালাগুল শামস আর আরেকখানা প্রশ্ন তুলে ধরেছে আমার কাছে যে কিয়ামতের দিন প্রথম কোন শহর গলে যাবে প্রথম গলবে নজব শহর অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছে আমি মৃত্যুর পরে আমার ইসলামের ভিতরে 73টা ফেরকার সৃষ্টি হবে যে ফেরকা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করবে সেই ফেরকার সৃষ্টি হবে নজব শহর থেকে তাই আল্লাহ রাব্বুল ইজ্জত তার গজব স্বরূপ সর্বপ্রথম সেই নজব শহরকে ধ্বংস করবেন আরো প্রশ্ন করা হয়েছে যে এই পৃথিবীর কত ভাগ থাকবে পানি আর কত ভাগ থাকবে শুকনা 40 ভাগের এক ভাগ থাকবে শুকনা আর সমস্তই থাকবে সেদিন পানি আর পানি পানির আকার হয়ে যাবে সব এই হলো তোমার প্রশ্নের উত্তর তোমার কাছে যে আগের প্রশ্ন আমি করেছিলাম আমি সত্যিকার তোমাকে ধন্যবাদ জানাই তুমি সুন্দরভাবে আমার যে প্রশ্নের মীমাংসা করেছো আমি এখান থেকে কোনো কথা তোমাকে আর ধরবো না কারণ মানুষ যদি একটা কথা একবার হয়ে যায় ওই কথা নিয়ে বারংবার ঠেটামি করা অর্থাৎ কাউন্টার দেওয়া এটা কোনো জ্ঞানী গায়কের কাজ না তুমি যেটুক সুন্দর বলেছো আমি এই সুন্দরটুক স্বীকার করে নিয়ে তোমাকে নতুন করে আমি প্রশ্ন করব তুমি শুধু বলবা কাল হাসরের দিন একটা মানুষ পাখি হইয়া সমস্ত মানুষের উপর দিয়া উড়তে থাকবে এই পাখাওয়ালা ব্যক্তি কে এবং সমস্ত মানুষের উপর দিয়া উড়ে উড়ে সে কি করবে আরেকটা প্রশ্ন তোমার কাছে কাল হাসরের দিন এই মিজানের পালাটা কিসের সাথে মান্না থাকবে তুমি জবাবটা কোরআন সুন্নাহ মোতাবেক দিবে এবং আধ্যাত্মিক মোতাবেক দুভাবে আমাকে তোমার বুঝাই দিতে হবে ভেবেছ কি ব্রহ্মচার্য বেঁচে আছো এই আশ্চর্য ভেবেছ কি ব্রহ্মচার্য বেঁচে আছো এই আশ্চর্য একটু খান্ডি রাখলে ভক্ত অসহ্য তোমায় ঘেরবে না মরণ কারো কথাই শুনবে না মনরে মরণ কারো কথাই শুনবে না সত্য বচন নিজের হাতে নিজের মরণ বাসন বাবা পাগলার সত্য বচন নিজের হাতে নিজের মরণ বাসন তাকে বলে রাখলে শরণ আমার যেন
আরেকটা প্রশ্ন কিসের জন্য জেগে উঠলো, আমি এই প্রশ্নটাও তোমার কাছে তুলে ধরব। কাল হাশরের দিন আল্লাহ হবেন কাজী, আর আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হবেন উকিল, আর আমরা সৃষ্টি জগতের এই জিন ইনসান থাকবো আসামি। এখন তোমার কাছে আমার প্রশ্ন, তুমি বলবো ওই বিচারের বাদীটা থাকবে কে? বাদী ছাড়া তো কাল হাশরে কোনো কোনো বিচার অনুষ্ঠান অনুষ্ঠিত হইতে পারে না। তা আল্লাহ হলো বিচারক, নবী হলো তার উকিল, আমরা হলো আসামি, এখন বাদী কে? আমি তোমার কাছে একটা প্রশ্ন করলাম। মরণ কথা স্মরণ রেখো আরো বেশি বাজবে দেখো, মরণ কথা স্মরণ রেখো আরো বেশি বাজবে দেখো। আমার খুদে বলে সাধক লোক এবং আশেকান এবং প্রেমিক লোকদের উপভোগ করার জন্য, একটা হলো বাংলার বিশিষ্ট কবিয়াল জনাব রাধাবল্লভ সরকার সাহেবের, আর একটা হলো এশিয়া মহাদেশের ভিতরে যিনি মহাসাধক ছিলেন ভবা পাগলা, তার গান। তাই ভবা পাগলার সত্য বচন নিজের হাতে নিজের মরণ বাঁচন, ভবা পাগলার সত্য বচন নিজের হাতে নিজের মরণ বাঁচন। গুরু বলে রাখলে স্মরণ, গুরু বলে রাখলে স্মরণ ওই ব্যক্তির মরণ হবে না, গুরু বলে রাখলে স্মরণ ওই ব্যক্তির মরণ হবে না। মরণ কারো কথাই শুনবে না মনরে, মরণ কারো কথাই শুনবে না। কথা কথা কখন কখন কথা কথা দিতে পারে সদাই হানা, মরণ কারো কথা শুনবে না মনরে, মরণ কারো কথা কথা শুনবে। সারা জন্মের নে কি বদি, সারা জন্মের নে কি বদি, ওজন হবে মিজানে হাসর ময়দানে। তুমি যা করেছ জীবনে গো, যা করেছ জীবনে পাইবা হাসর ময়দানে। ওরে সারা জন্মের নে কি বদি, সারা জন্মের নে কি বদি, ওজন হবে মিজানে হাসর ময়দানে। আল্লাহ সেদিন করিবে বিচার,
নবী উম্মতের কারণ ক্ষমা চাইবে সর্বক্ষণ সূর্যের তাপে মাটি হবে কাসারি মতন মামা কাসারি মতন নবী আমার উম্মতের কারণ ক্ষমা চাইবে সর্বক্ষণ সূর্যের তাপে মাটি হবে তোমার কাসারি তবে আমার প্রশ্নের জবাব দিতে গিয়ে উনি এক পর্যায়ে বললেন যে এই পৃথিবীর 40 ভাগের এক ভাগ থাকবে শুকনা আর সবই থাকবে পানি এইখানে উনার কাছে আমার একটা কথা থাকবে আপনি শুধু বলবেন এই 40 ভাগের সবই পানি থাকবে শুধু এক ভাগ শুকনা থাকবে এর কারণ কি কেনই বা শুকনা থাকবে সেই শহরটা কোনটা একটু জানা থাকলে সুন্দরভাবে বিশ্লেষণ করবেন আর উনি আমার কাছে প্রশ্ন করেছে হাশরের দিন এমন একজন মানুষ হাশরের মাঠে থাকবে উনার থাকবে দুইটা পাখা উনি সবার উপর দিয়ে উড়তে থাকবে সেই মানুষটাকে তার নামটা কি তার নাম হইল জাফর সেই জাফরের থাকবে পাখা সেই পাখা দিয়ে উনি সমস্ত মানুষের উপরে দিয়া ঘুরতে থাকবে আর দেখতে থাকবে উনার দ্বিতীয় প্রশ্ন এই যে হাসরের মিজান নেকি আর বদি যেটার ভিতরে মাপা হবে সেই মিজানটা কিসে ঝুলানো থাকবে এই মিজানটা ঝুলানো থাকবে ইমানের উপরে তার তৃতীয় প্রশ্ন এই যে হাসরের বিচার হবে সমস্ত মানুষের বিচার হবে আল্লাহ হবে কাজী আমার রাসূল হবে উকিল আর আমরা থাকবো সবাই আসামি কিন্তু এর বাদি থাকবে কে এর বাদি থাকবে হলো যার যার মন কারণ আমি পাপ করতেছি আর নেকি করতেছি এটা আর কেউ যদি না জানে আমি যদি চুরি করি তাহলে আমার মনে কিন্তু জানে যদি আর কেউ না জানে চোর যে সে নিজে জানে যে আমি চোর তাই তার মন সেদিন সাক্ষী দিবে মন সেদিন বাদি থাকবে আর ওদিন সাক্ষী দিবে হাতে আর পায়ে চোখে মুখে দিবে সাক্ষী এই তার প্রশ্নের জবাব এখানেই শেষ উনি একটা কথা বলেছে একটা গান করেছে মরণ কারো কথা শুনবে না তার মধ্যে একটা শেষে একটা কলি শুনলাম যে গুরু বলে স্মরণ করলে তার মরণ হবে না মরণেও নাকি তাকে ধরবে না নাকি একটা কথা বললো আচ্ছা গুরু বলে স্মরণ রাখলে তার মরণ হবে না আবার উনি প্রথম বলছে যে মরণ কারো কথা শুনবে না মরণ তো কারো কথাই শুনবে না তাহলে আবার গুরুর দোহাই দিলে শুনবে কি করে এটা আপনি কেমন কথা কইলেন কারণ যত গুরু মুর্শিদ যাই আছে এরা সবাই মরে গেছে যদিও তারা হায়াতে জিন্দা আছে কিন্তু দেখা যাইতেছে তো মরে গেছে মরণ কাউরেও সে রেহাই দিবে না এটাই হইলো মূল কথা এখন ওনার কাছে আমার গানের মধ্যে প্রশ্ন করব বলো কিয়ামতের শান যখন উঠিবে তুফান পাহাড় পর্বত উড়ে যাবে তুলারি সমান বলো না কিয়ামতের শান যখন উঠিবে তুফান পাহাড় পর্বত উড়ে যাবে তুলারি সমান থামবে বলো কোনখানে হাসর ময়দানে তুমি যা করেছো জীবনে গো যা করেছো জীবনে পাইবা হাসর ময়দানে উনি বলছে বড় বড় বিখ্যাত দুইটা কবির আমি গান করলাম ভালো সুন্দর করছেন কিন্তু এর মধ্যে মরণের কথাটা তো বলছেন এটা ঠিক কিন্তু এর মধ্যে কোনো কিয়ামত বলে কোনো কথা উল্লেখ নাই
আসে মরণ হবে এটা তো এখনো মরণ হইতেছে কিন্তু কিয়ামত এটা কোন কিয়ামতের কথা বলতেছে আপনি যেই মরণের কথা যেই গানটা গাইছেন এটা হলো আমাদের রোজ কিয়ামত কিন্তু আমি যে পাল্লা করতেছি এটা কিন্তু রোজ কিয়ামত নিয়ে পাল্লা করতেছি না কিয়ামতই তিন ভাগে বিভক্ত এটা হলো শেষের যে সব মানুষ মারা যাবে একেবারে সবকিছুই পানি হয়ে যাবে সেই কিয়ামত নিয়ে গান করতেছি আপনি গান করছেন ঠিকই কিন্তু এটা রোজ কিয়ামতের গান এটা সেই আসল কিয়ামতের গান নয় যদিও সেটা মহদের গান হয়ে থাকে হ্যাঁ তবে ভাই রে দেখেন আমি হাসরের গান করতেছি এর মধ্যে কোনো টুটা ফাটা নাই আমরা তো তো বড় মহদের গান গাই না তবে ছোটখাটো মহদের গান গাই তবে এটা পালার মধ্যে আছে তা আউট করে দিতে পারবেন না কিন্তু আপনার গান যদিও মহদের হয়ে থাকে সেটা আউট গান এতটুকু এখানে কইলাম আর বেশি কিছু কইলাম না আপনার আর কি কমু সিংগাই হইবে আওয়াজ তখন হইবে কোন কাজ কবর হইতে উঠবে একজন মাথায় থাকবে পাশ আপনি খালি আমার গানের ছন্দগুলি শুনেন আর যা প্রশ্ন করতেছি আপনার জানা থাকলে দয়া করে মিথ্যা কথা বলবেন না কারণ আপনারা তো বড় গায়ক যা কন পাবলিকের ছপ মনে করবে হাদিস আর কোরআন দিয়ে বুঝে একেবারে ভরে দিছে আসলে তা নয় আপনি যদি জানেন তাহলে বলবেন আমি জানি জবাব দিলাম আর যদি না জানেন দয়া করে একটু বলে দেন যে আমি এটা জানি না তাহলে আমি বলে দেব অসুবিধা নাই পাবলিক ঠগায়েন না আমার প্রশ্নগুলি আপনি খালি শুনেন গানের মধ্যে কি বলছে যখন সিংগায় হইবে আওয়াজ তখন হইবে কোন কাজ কবর হইতে উঠবে একজন মাথায় থাকবে তার সরকার কাদের বলে উলঙ্গ সাজ কাদের বলে উলঙ্গ সাজ মাথায় তাস থাকবে কেনে হাসর ময়দানে তুমি যা করেছো জীবনে গো যা করেছো জীবনে পাইবা হাসর ময়দানে তুমি যা করেছো জীবনে গো যা করেছো জীবনে পাইবা হাসর ময়দানে করে সারা জন্মের নেকি বদি সারা জন্মের নেকি বদি পূজন হবে মিজানে হাসর ময়দানে তুমি যা করেছো জীবনে গো যা করেছো জীবনে পাইবা হাসর ময়দানে তুমি যা করেছো জীবনে গো যা করেছো জীবনে পাইবা হাসর ময়দানে ঘুম ভাঙ্গিয়া
ভান কোথায় যে থামবে, জীবন ভর তো কিয়ামতের পালা শুনছো। আজকে আমার কাছ থেকে দু একটা কথা শুনো, আমরা তো খালি মিথ্যা কথা কই, আমাকে কথা তোমার কাছে মিথ্যাই লাগবে। কারণ তুমি যে শহরের নাম শুনছো, অমুক শহর থেকে অমুক শহরে যে তুফান থামবে, আমার কথা তা না, এই তুফান আরম্ভ হবে যার যার দেল শহর থেকে। আর এইটা থামবে কোথায়? যার যার মস্তকে যে এই তুফান শেষ হবে। আবার হিন্দু শাস্ত্র মোতাবেক বলতেছে যে যখন মানুষের দমটা পাস হবে তখন ডাইন পায়ের বৃত্ত আঙ্গুল দিয়ে দমবাই হবে। আর মুসলমান শাস্ত্র বলতেছে মঞ্জিলে হাহুত দিয়ে এই দমটা বের হবে। তাই মানুষের দেল থেকে তুফান আরম্ভ হয়ে মঞ্জিলে হাহুত যায় এই তুফান শেষ হবে। এটা হলো তাসাউফের কথা, সাধকের কথা, মহাদের কথা। আর হ্যাঁ, কয় তোমরা তো বড় গায়ক, তোমরা যা কও তাই মানুষে বিশ্বাস করে। তা মানুষের সাথে ঝগড়া লাগাই দাও কে যায় যে আপনারা আমার কথাও কিছু বিশ্বাস করেন, খালি রশিদ সরকারের কথা, ওই আবুল সরকারের কথা, রজ্জব দেওয়ানের কথা, মালিক দেওয়ানের কথা, এদের কথা বিশ্বাস করেন না। মানুষরা খোদার কসম টসম দিয়ে না করে থাকবে, আমরা বিশ্বাস করবার কই না। আমিও মানুষের ধর্মের দোহাইতে কইলাম, আমার কথা খবরদার কেউ বিশ্বাস করেন না। যদি কেউ করেন তাহলে দুজকে যাইবেন, আর মমতাজকে কথা বিশ্বাস করলে তখন ভেস্তে এই জনম করজা যাইবেন আর বাইরেবেন না, দুনিয়ায় কোনো নাম থাকবে না। আর আমার কথা তুলে দুজকে যাবেন, দুনিয়াতে থাকবেন। যেমন ও বলছে মরার কথা, এই মরা কয় প্রকার রে, কেউ দেখা মরে, কেউ দেখায় মরে, কেউ খাইয়া মরে, কেউ খাওয়াইয়া মরে। আবার আছে মৌত আনতা মৌত কাবলুল মৌত, একটা আছে জিন্দা মৌত। বলছে ভবা বাংলার গান, মরণ কারো কথা শুনবে না, এটা হলো আমলকের কথা। আর গুরু পথে রাখলে স্মরণ, ওই ব্যক্তির মরণ হবে না, এটা হলো খাস দেশের কথা। এই কথা তো দুইটাই, কোন কথা কোন থিমসে বলা হয়, কোন উদ্দেশ্যে বলা হয়, এইটা এখন পর্যন্ত বিচার করতে পারো না। আয়সা ওয়াক পাল্লা ধরার জন্য তোমাকে তো সাফাই পারা যাবে না আজকাল, কারণ কুরেলের চাইতে বিলেটের দাঁড় বেশি, কুরেলের চাইতে বিলেটের দাঁড় বেশি। তাই বলে বিলেট দিয়ে গাছ কাটা যায় না, কুরেল দিয়ে দাঁড় কম হইল ওটাতে গাছ কাটা যায়, এইটুকু তোমাকে বললাম। আরে ঘুম ভাঙ্গিয়া ছায়াটা গো ডাকতেছি আজ রাতে, আরে ছাড়িয়া যাই বোনা তোরই, ছাড়িয়া যাই বোনা তোরই, লক্ষটা গাও দিলে কেন সারা থাকবে উলঙ্গ। এ হলো তোমার প্রশ্ন। এখন তোমাকে আমি একটা প্রশ্ন করব, কাল হাসরে 12 ব্যক্তিকে আল্লাহ বলবে হে নবী এই 12 ব্যক্তির তোমার সুপারিশ লাগবে না, একে আলহামদুলিল্লাহ বলে আমি নিজে আল্লাহ কবুল করে নিলাম, এদের কোনো বিচার হবে না, এদের কোনো হিসাব নিকাশ হবে না, এই 12 ব্যক্তি কারা কারা তোমার কাছে? আমার একটু প্রশ্ন রইল, তুমি বলবা তো। যা হোক জান, আমার কাছে পালার যে ব্যবস্থা আমার শেষ, সময় কম, বিস্তারিত কিছু বলা গেল না। যা হোক, এখন আমার একটা কথা, আপনারা প্রত্যেকেই মউতকে ভয় করবেন, আল্লাহ তার নিজে তার সৃষ্টি জগৎকে বলেন যে হে আমার সৃষ্টি জগৎ, তোমরা আমার কাছে আসো, আমার বেলা শোধ করে আসো। যেমন আল্লাহ গাছকে ডাক দিয়ে বলে, খেজুর গাছকে ডাক দিয়ে বলে, অ খেজুর গাছ তুমি আমার বান্দার এক হাত জায়গার ভিতরের আলো বাতাসের রস খায়া তোমার দেহকে
আমাকে মোটা তাজা করেছো, খবরদার খবরদার, আমার বান্দার দেনা শোধ না করে তুমি আমার কাছে এসো না। তাই খেজুর গাছ যখন গাছিতে কাটে, কাঁদতে কাঁদতে কয়েক ফুটা মিঠে পানি গৃহস্থকে দিয়া সে জমিনের মধ্যে শুয়ে পড়ে আমার আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ তেমনি কলা গাছকে বলে, ও কলা গাছ, তুমি আব্দুর রশিদের বাড়ির এক হাত জায়গার মধ্যে আলো বাতাসের রস খেয়ে তোমার দেহকে মোটা তাজা করেছো, খবরদার আমার রশিদের দেনা শোধ না করে তুমি আমার কাছে শোনা। তাই তার বুক ছিঁড়ে এক কান কলা দিয়ে সে জমিনের মধ্যে শুয়ে পড়ে। তেমনি আল্লাহ পাক বলে, ও আমার মানুষ, তুমি আমার রৌদ্র ব্যবহার করেছো, আমার পানি ব্যবহার করেছো, আমার ফলমূল ব্যবহার করেছো, খবরদার খবরদার, আমার দেনা শোধ না করে কোনো মানুষ কবরে আসেও না। তাই প্রত্যেকটা মানুষের মরণের স্বাদ চাখতে হবে, প্রত্যেকের আল্লাহর দেনা শোধ করে কবরে যেতে হবে। আমি তাই তোমাকে আহ্বান করব, তুমি কিয়ামতের বিষয়বস্তুকে বুঝে সাধন ভজন করে তারপরে কবর হও, কবরে যাও, নচে তোমার উপায় নাই। আর তোমার সাথে আমি তত্ত্ববিধান নিয়ে পাল্লাপালি করব কি? তুমি যে কি আর আমি যে কি, যা বাংলার মানুষ জানে আর নতুন করে বুঝাবার কিছু নাই। ওরে তাই ঠেকিবি যাইয়া একের পৌঁছি রাতের পুলে, সেদিন রসাই সরে কেমনে দিবি পারি ও মোর ব্যাপারি, রসা সরে কেমনে দিবি পারি, রসা সরে কেমনে দিবি পারি ও মোর ব্যাপারি, রসা সরে কেমনে দিবি
কথা বলে গেছেন। আমার ক্যাসেটে সময় কম, আমি কম কথা বলবো। একটা কথা বলছেন, আমি বলছিলাম যে আপনি রোজ কিয়ামতের গান করতেছেন, আসলে যে কিয়ামত নিয়ে আমরা গান করতেছি সেই কিয়ামতের গান আপনি করতেছেন না। সে বলছে যে বাকি কথার গান আমি গাই না, খালেক দন গাই নাই, রজব দন গাই নাই, অমুকে গাই নাই, তমুকে গাই নাই, বহুত কথা গান না, এটা ঠিক, কিন্তু এখানে যে পালাটা দিয়েছে সেই পালা অনুসারে গান গাইতে হবে। আপনি বলেন যে বাকি কথার গান গাই না, বাকি কথাটা তো হাসরও নাকি, হাসরও তো বাকি, হাসর তো আর এখন হয় নাই, সেটা হবে, সেটাও তো বাকি, তাহলে সেটা যদি আমি গান গাইতে পারি আপনি কিয়ামতের গান গাইতে পারবেন না কেন? ও আসল কথা কন না, যে কিয়ামতের ওই আসল গান জানেন না আপনি, এটা তো কন না, ঠকবেন না তাও না। আরে মিয়া যাক, এটা পাবলিকেই বুঝবো, ওটা আর আমার বুঝাই দিতে হবে না। সে বলতেছে যে আমার যে গান, এই গান 10 জনে বুঝবো, 90 জনে বুঝবো না। ও তা তো বুঝবোই, বাগে যুগে কম নিছেন আর কি, এমন গান গাইতেন যে গান 90 জনে বুঝবে কিন্তু 10 জনে বুঝবে না, এমন কোন গান গাইতেন যে 90 জন আপনার গান শুনে ভালো কইতো, যাকে বেশি লোকে ভালো কয় সেই কেবল ভালো, 10 জনে বুঝবো আর 90 জনেই বুঝবো না, কত ভালো গান আপনি গাইতেছেন। হ্যাঁ রে যাক, এইবার কইছে যে আম দেশের আর খাস দেশের গান, আমি বলে আম দেশের কথা কই, আর উনি খাস দেশের গান গায়। হ্যাঁ রে খাস দেশের গান রে, তবে স্টেজে ক্যাসেট আর কি বলবো, স্টেজ হইলে 2-4 কথা আপনার সাথে বলতাম, এখন আমার সময় নাই, এর জন্য কিছু বলতে পারলাম না, আমার খাস আপনি দেখাই দিতাম আমি। এইবার বলতেছে যে ব্লেটের ধার আছে বেশি কিন্তু কুড়ালের ধার কম, আরে কুড়াল দিয়া ব্লেটের কাজ হয় না, ব্লেটের ধার বেশি কিন্তু কুড়াল দিয়া গাছ কাটা যায়, ব্লেট দিয়ে গাছ কাটা যায় না, কথাটা ঠিকই কইছেন, কারণ যা যেই কাজ ব্লেডের কাজ কুড়াল করতে পারবে না, আর কুড়াল যত বড় জিনিস হয়ে থাক ওটাই ব্লেডের কাজ করতে পারবে না, আর ব্লেড ওই কুড়ালের কাজ করতে পারবে না, দুইটারই আলাদা আলাদা পাওয়ার। আপনি কি বলতে চান? কোন এরোপ্লেন যেটা সেটা যত বড় পাওয়ার লাই থাক কিন্তু একটা নিজ দিয়ে যে বাস চলে ওইভাবে কি সে যাইতে পারবে, ওইভাবে কি সে ই করতে পারবে, জায়গায় জায়গায় থামায় ওইভাবে কি প্যাসেঞ্জার সে নিতে পারবে, ওইভাবে করতে পারবে, তা পারবে না। প্লেনের কাজ প্লেন করবে, আর নিচে যে ছোট গাড়ি চলতেছে ওটার কাজ ওটা করবে, যার যার কাজ তাই, আপনি কিসের সাথে কিসের তুলনা দেন? যাক এইবার আমার কাছে প্রশ্ন করেছে যে 12 জন ব্যক্তি উনাদের সুপারিশ লাগবে না নবীর, ওনারা সুপারিশ ছাড়াই বেহেশতে যাবে, সেই 12 জন ব্যক্তি কারা? যেমন দানশীল ব্যক্তি উনার সুপারিশ লাগবে না, যার দয়া আছে তার সুপারিশ, দয়াশীল ব্যক্তি তার সুপারিশ লাগবে না, যে মা বাবার খেদমত করেছে তার সুপারিশ লাগবে না, যে পাঞ্জিকা আদায় করেছে তার সুপারিশ লাগবে না, যে ছোটকে স্নেহ করেছে তার সুপারিশ লাগবে না, যে বড়কে মান্য করেছে তার সুপারিশ লাগবে না, যে ধর্মযুদ্ধে গিয়া যার জীবন গেছে তার সুপারিশ লাগবে না, এরকম 12 জন ব্যক্তির সুপারিশ লাগবে না হাসরের দিন। তার প্রশ্নের জবাব শেষ। এইবার বলতেছে যে প্রতিটি মানুষের মরার সাপ নাকি চাকতে হবে, আমার কথাটা তো ওখানেই আসিল, যে প্রতিটি মানুষের যদি সাপ চাকতে হয় তাহলে গুরুর দোহাই দিলে কি হবে? যাই হোক উনি আবার কথাটা রে আমারটা রং করে উনারটা আসল বানায় নিছে, যাক উনি যে এক মুখে দুই কথা কয় এটা আমি বুঝতে পারলাম, একবার কয় যে গুরুর দোহাই দিলে সে কিছু হবে না, আবার কয় প্রতিটি মানুষেরই চাকতে হবে, প্রতিটি মানুষ কি বুঝায়, যে সবাইকে নিয়ে সেটা গুরুর দোহাই দিই কারো কিছু দোহাই দিই, যাক গে উনার কথা। এবার আমার একটা প্রশ্ন ছিল দুই আসরের ধরা একটা প্রশ্ন ছিল যে 40 ভাগের এক ভাগ শুকনা থাকবে আর 39 ভাগ পানি হয়ে যাবে, কেন হবে এই শুকনা থাকবে এক ভাগ কোন শহর, এটার সম্বন্ধে কোনো কথাই কয় নাই, তোর তো বেশি জানে তো, ওই যে কইছে তুমি কি আর আমি কি, এটা পাবলিক বুঝে, হ বুঝে তো এইখানেই বুঝবো পাবলিক, বড় বয়াতিতে এর লিগে আমার সময় নাই, এর জন্য আমি শেষ করতেছি। দেওয়ান রাজাকে কয় আপন দেশে চলে যাই রঙ্গরসে, কাছে রসুলাই রে তারা তারা।